দাঁড়াতে পারে না। অর্থাৎ অল ইন্ডিয়া লেভেলে যে শিক্ষার মানকে উন্নয়ন করা সেটা তৎকালীন সরকার করেনি। আমাদের এই বর্তমান সরকার আদরণীয় প্রধানমন্ত্রীজি ত্রিপুরার সঙ্গে সারা ভারতবর্ষে একটা শিক্ষার আঙিনাকে ভারতবর্ষের সঙ্গে একসঙ্গে পাল্লা দিয়ে শিক্ষাক্ষেত্রকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা জানেন আমাদের ত্রিপুরা সরকার ভারতবর্ষের সরকারের সঙ্গে যুক্ত হয়ে 125খানা বিদ্যা দিতি করেছে ত্রিপুরা রাজ্যে। প্রথম এসে বলেছিল 100খানা, গত কয়েকদিন আগে সিপাহী তোলার জন্য আরো 5খানা বিদ্যাজ্যোতি ঘোষণা দিয়েছে সিপাহী তোলাতে। সিপাহী তোলাতে এখন মোট বিদ্যাজ্যোতি হয়েছে 16খানা। এখন এই বিদ্যাজ্যোতিতে কি হবে? বিদ্যাজ্যোতি থাকলে কি, বিদ্যাজ্যোতি স্কুলটা কি? বিদ্যাজ্যোতি স্কুলটা হচ্ছে যেই বিদ্যালয়ে ইংরাজি মাধ্যমে লেখাপড়া করা যায় বাড়ির কাছাকাছি। আমরা তখন লক্ষ্য করেছি ইংরেজিতে পড়তে গেলে অনেক দূরে গিয়ে পড়াশোনা করতে হতো। আমরা এখন থেকে 20 বছর আগে চিন্তা যদি করি, কেউ যদি ইংলিশ অনার্স নিতে যাইত, কেউ যদি ইংলিশে ভালো দখল করতে যেত, ভাই করার জন্য চেষ্টা করত, ত্রিপুরাতে সেই সুযোগ ছিল না। অল্প গোটা কয়েক প্রাইভেট স্কুল ছিল ইংলিশে পড়াশোনা করার জন্য। কিন্তু আমাদের এই মোদীজি যেটা সংকল্প করেছিলেন এখন থেকে 75 বছর আগে জওহরলাল নেহরু, দেখি আমাদের শিক্ষা স্বাস্থ্য বাসস্থান যে চিন্তা করেছিলেন সেটা চিন্তার মধ্যেই ছিল কিন্তু বাস্তবে উদ্যান করতে পারেননি। একমাত্র মোদীজি এসে সারা ভারতবর্ষের শিক্ষার আঙিনাকে সাজিয়ে তুলেছেন। এখন আমাদের ত্রিপুরা রাজ্যে 125খানা বিদ্যাজ্যোতি হয়েছে। সেখানে যদি আমাদের এই যে কচিকা যারা সেখানে যদি লেখাপড়া করার সুযোগ পায় এবং সুযোগ নেয় তাহলে তাদের যে শিক্ষা ব্যবস্থা তাদের যে গঠন তৈরি হবে তখন অল ইন্ডিয়া লেভেলে তারা কেউ বৈজ্ঞানিকের পরীক্ষা দিতে পারবে, কেউ বিভিন্নভাবে টেকনিক্যালি আঙিনাকে যতটুকু হওয়ার কথা ছিল মোটেই করে।
বরং সেটাকে ফেলে সাজিয়ে এটাকে নষ্ট করার জন্য চিন্তা ভাবনা। কারণ আমাদের এই ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীরা যখন লেখাপড়া করে ভারতবর্ষ লেভেলে যখন কোনো পরীক্ষা হয় সেই পরীক্ষার সঙ্গে কম্পিটিশনে আমাদের ত্রিপুরার ছেলেরা সেখানে দাঁড়াতে পারে না। অর্থাৎ অল ইন্ডিয়া লেভেলে যে শিক্ষার মানকে উন্নয়ন করা সেটা তৎকালীন সরকার করেনি। আমাদের এই বর্তমান সরকার আদরণীয় প্রধানমন্ত্রীজি ত্রিপুরার সঙ্গে সারা ভারতবর্ষে